হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। আজকে হলো রবিবার আর এখন বাজে জানো কটা? 10:10। আমি জাস্ট 10টার সময় ঘুম থেকে উঠেছি আজকে। তো এখনই কাজে দিদি আসবে, জাস্ট আমি উঠেই ফ্রেশ হলাম আর ফ্রেশ হয়ে তোমাদের গুড মর্নিং জানাতে এসেছি। তোমাদের দিনটা খুব 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 ভালো কাটুক। তো চলো আজকে আমি সারাদিন চা করব, তোমাদের সাথে শেয়ার করব। আজকে ব্রেকফাস্টে বানাবো রুটি, রুটি বেগুন ভাজা আর একটু ডিম ভেজে নেবো, ব্যাস ওতেই হয়ে যাবে। তো আমি চলে এসেছি রান্নাঘরে রুটি করার জন্য। তো প্রথমেই আটাটা মেখে নেবো, দিয়ে তারপরে রুটিগুলোকে করে নেব। আমি গরম জল দিয়ে আটা মাখি, তো ওই জন্য মাইক্রোওভেনে জাস্ট 30 সেকেন্ড জলটা গরম করে নিয়েই ওটা দিয়ে আটাটা মেখে নেবো, রুটিগুলো একটু নরম হয় আর কি। ঘর ঝাঁট দিয়ে মুছবে, ওই জন্য আমি আবার বেরিয়ে গেলাম, ও ঝাঁট দিয়ে নিল, তারপরে আমি আবার রুটিগুলোকে বেলে নিলাম। এই যে একটা মাস্ক অর্ডার দেয়া ছিল, আজকে এলো। আমাদের না দুজনারই নর্মাল মাস্ক ছিল, তো এবার আমি খুব একটা বেরোই না, আমার একটু বাজার গেলাম নর্মাল মাস্কেই হয়ে যায়, কিন্তু হাজব্যান্ড তো রোজ রোজ বেরোতে হয় ওকে, না ওই জন্য ওর জন্য একটা N99 মাস্ক নিয়ে নিলাম, তোমরাও নিতে পারো। এই যে রেডি আমাদের ব্রেকফাস্ট, রুটি, বেগুন ভাজা আর একটু ডিমের ভুজিয়া, ওই জাস্ট একটু লঙ্কা আর নুন দিয়ে। এই যে দুজনার জন্যই নিয়ে বসে পড়েছি, এখন দুজনাই ব্রেকফাস্ট করে নিই, তারপরে আসছি রান্নাঘরে, তোমাদের সাথে দেখা হবে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার চলো রান্নাঘরে, আজকে কি রান্না করব দেখাই। আজকে রান্না করব কাতলা মাছের সর্ষে দিয়ে ঝাল। এই যে দুটো কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর তার জন্য টমেটো কুচি, ধনে পাতা কুচি,
আর কাঁচা লঙ্কা কুচি, আর অবশ্যই সর্ষে গুঁড়ো তো লাগবেই। সর্ষে পোস্ত আমি একসাথেই দেবো। এটা গেল মাছের, আর হবে মাটন। মাটনটা আমি কালকে রাত্রে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেটের মধ্যে আছে হচ্ছে তোমার নুন, হলুদ, তেল, তারপরে লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এই দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রাখা ছিল। ফ্রিজ থেকে এক ঘন্টা বার করে রাখার পর তারপরে এটা রান্না হবে। তারপর মাংসের জন্য আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি আছে, আর রয়েছে মশলা। মশলা বলতে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব পেস্ট করে রেখে দিয়েছি। আর চলো দেখাচ্ছি, এখানে রয়েছে আমের চাটনি। এই সমস্ত কাটা, তারপরে ম্যারিনেট করা, তারপরে মিক্স মানে পেস্ট করে রাখা আদা রসুনের, এগুলো সব আমি কালকে রাতেই করে রেখেছি। কারণ আমি খুব ভালো মতো জানি যে আমি কখনো সকালে উঠে এত কাজ গোছাতে পারবো না, ওই জন্য রাত্রেবেলা ডিনার কমপ্লিট হওয়ার আগে, মানে ডিনারে বসার আগে এক ঘন্টা এটার জন্য দিয়ে নিয়েছি। মাছ মাংস ধুয়ে নিয়েছি, ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি, পেস্ট করে নিয়েছি, আমের চাটনিটা করে রেখেছি। এখন শুধু করব ভাত আর হচ্ছে মাছ আর মাংস। তো চলো, এখন বাজে 11:30, এরপরে আমি রান্নাঘরে রান্না করতে চলে আসবো। দেখি কতক্ষণ লাগে, মাটন তো একটু সময় লাগবে, মাছটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো, আমি আজকে কি করে মাটনটা করি, মাছটা করি, তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি মাছটা ভেজে নেব, সেই জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ছেড়ে দেব। এই যে মাছটা আমি তেলে দিয়ে দিয়েছি, এবারে ভালো করে ভেজে আমি তুলে নেব। ওদিকে মাছটা ভাজা হতে হতে এদিকে আমি আর একটা কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে মাংসের আলুগুলো ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। এরপর আমি মাংসের আলুগুলো হালকা ভেজে নেব, পুরোটা ভাজবো না, যেহেতু ওটাকে প্রেশার কুকারে সেদ্ধ করতে হবে। হালকা ভেজে নিয়ে আমি তুলে নেব। এই যে আমি আলুটা তুলে নিয়েছি। এবারে ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবারে ফোড়নটা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। ওদিকে মাছ ভাজাটা হয়ে গেছে, আমি মাছ ভাজাটা তুলে নিলাম। এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপরে ফোড়নটা হয়ে গেলে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেব অল্প পেঁয়াজ কুচি। এদিকে মাংসের পেঁয়াজ ছাড়ছি, ওদিকে মাছের পেঁয়াজ, দুটোকে একসাথেই করছি যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়। এরপর মাছের পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব কুচানো টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা চেরা।
এরপরে ওই মাছের যে ভাজতে দেওয়া আছে পেঁয়াজ আর লঙ্কা আর টমেটো, তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, চিনি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আর সাথে দিয়ে দেব হলুদ পরিমাণ মতো। এই যে আমার পেঁয়াজ টমেটো নুন হলুদ কাঁচা লঙ্কা চিনিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব ওর মধ্যে সর্ষে আর পোস্ত যে পেস্ট করে রেখেছিলাম, একটু নুন দিয়ে রেখেছিলাম যাতে তিতো না হয়ে যায় সর্ষেটা, দিয়ে ওটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। এদিকে মাংসের পেঁয়াজটা বেশ ব্রাউন হয়ে ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে যে আমি মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা, ওইটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব মশলাটা। তারপর ওতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। এদিকে আবার চলে এলাম মাছে, মাছের মশলাটা কষে যাওয়ার পর পরিমাণ মতো জল ওতে আমি দিয়ে দেব। তারপর এতে অ্যাড করে দেব আমার ভেজে রাখা মাছ, তারপরে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব। এবার চলে এলাম মাংসের মশলা কষানোতে। এরপর যে মশলাটা আমি কষাচ্ছিলাম ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো। এরপর আরেকটু হলুদ দিয়ে দেব, হলুদটা একটু কম কম লাগছিল ওই জন্য আরেকটু হলুদ দিয়ে দেব। আর তারপর আমি দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এদিকে মাছের এক পিস হয়ে গেলে আর এক পিস করে মাছটাকে উল্টে দেব, তারপরে আমি দিয়ে দেব যে ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম ওইটা, দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপরে 3-4 মিনিট পর ওটা ফুটে উঠলে ওটাকে নামিয়ে নেব। ব্যাস কমপ্লিট আমার মাছের ঝাল। এবারে মাংসর মশলা কষে যাওয়ার পর আমি যে ম্যারিনেট করা মাটনটা রেখে দিয়েছিলাম ওটাকে ওই মশলার মধ্যে দিয়ে আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আলু ভাজাগুলোকে দিয়ে দিয়ে আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এবারে মাংসটা হালকা কষে গেলে তার মধ্যে আমি অ্যাড করে দেব মিট মশলা, দিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নেব। ওদিকে আমি তেজপাতা দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে চিনি দিয়ে গরম জল ফুটতে দিয়ে দিয়েছি মাংসে দেব বলে। মাংস আমার ভালোভাবে কষে গেছে, এরপরে এটাকে আমি ওই গরম জলটা দিয়ে প্রেশার কুকারে জাস্ট 5টা সিটি দিতে দেব। এবারে আমি ওই মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব গরম জল আর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা। তারপরে প্রেশার কুকারে আমি 4-5টা সিটি দিয়ে নামিয়ে নেব। কমপ্লিট আমার মাটন।
এই যে আমার মাটন কমপ্লিট, আর এখানে রয়েছে মাছ। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এই যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। এবারে আমরা যাব লাঞ্চে। তো আজকে লাঞ্চটা 2:30 বেজে গেছে যদিও, আর তারপর আবার বিকেলে বেরিয়ে যেতে হবে 4:45-5টার মধ্যে। আমার হাজবেন্ড হঠাৎ করে একটা টিকিট কেটে নিয়ে এসছে আমাদের এখানে এই রবীন্দ্রভবনে রূপঙ্করের প্রোগ্রাম, তো ওটা দেখতে বেরিয়ে যাব। 4:45 থেকে টাইম, রূপঙ্কর হয়তো একটু দেরিতেই উঠবে, তো তবুও বেরিয়ে যাব আমরা, 5টার মধ্যেই বেরিয়ে যাব। তো এই যে তার টিকিট নিয়ে চলে এসছে রূপঙ্করের প্রোগ্রাম। তো মানে ও না গানের ভীষণ পাগল, মানে আমরা বিয়ের পর থেকে মুভি মনে হয় দুজনা খুব একটা দেখতে যায় না, কিন্তু নচিকেতা, রূপঙ্কর, শ্রীকান্ত আচার্য এদের প্রোগ্রাম প্রচুর দেখেছি। তো আজকে তার মধ্যে একটা মানে ও হঠাৎ করেই পেয়েছে, মানে ওর সাথে রূপঙ্করের কিছু ভাবে একটা কানেকশন আছে ফেসবুক, আমি জানি না। তো আজকে উনি লাইভে এসে বলেছিলেন, তো ওটা ও জানতে পেরেই দেখলো যে বাড়ির কাছেই আছে, তো টিকিট কেটে নিয়ে চলে এসছে, যাবো। তো ঠিক আছে চলো আমরা লাঞ্চ করে নিই। তো আমার ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে, এবার দুজনে খেয়ে নিই তাড়াতাড়ি করে। এই দেখো বেড়ে নিয়েছি ভাত দুজনে, তো চলো খেয়ে নিই। হয়ে গেছি 4:30 অলরেডি বেজে গেছে, তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। এই যে আমি দেখো এটা পরে রেডি হয়ে নিয়েছি ঝটপট করে। তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার ব্লগটাই একটা লাইক দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার চ্যানেলটার সাথে থাকো, তোমাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও ওয়েট করছে। ততক্ষণ ভালো থাকো, আমার এই ব্লগটা দেখতে থাকো, বাই।